আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর আপনারা দেখতেই পারছেন অলরেডি আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি সো আজকে আমি আমার নিজের সাথে বাইরে বের হয়েছি তো এখন প্রায় সাড়ে দুইটার মতো বাজে তো আসলেই আমি গতকালকে আমার বোনকে কল করে বলেছিলাম যে আজকে আমি আমার নিজকে নিয়ে বাইরে যাব বাট সকাল থেকে এতটা ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি একদমই বলে গিয়েছি যে ওকে নিয়ে আমার বাইরে যেতে হবে তারপর আমার বোন আমাকে কল করার পর আমার মনে হয়েছে দেন আমি জটপট রেডি হয়ে তারপর ওদের বাসায় গিয়ে আমার নিজকে নিয়ে আমি পার্কে চলে এসেছি যারা অনেক আগে থেকে আমাকে ফলো করেন তারা জানান যে এই পার্কটি ঠিক আমাদের বাসার পাশেই আমাদের বাসার থেকে পার্কে আসতে পাঁচ মিনিট লাগে আর আমাদের বাসার আমার বোনের পাশ বাসাও অনেক পাশে সো পার্কটা ঠিক মাঝখানে পড়েছে তো আমাদের এখানে আসতে তেমন কোনো লাইক বেশি টাইম লাগেনি তো এখানে আসার পর অনেক এনজয় করেছি আর আমার তো আমার নিচের সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে বিকজ শি ইজ ভেরি ভেরি কিউট আমি মাঝে মাঝে এরকম হয় যে আমি ওদের বাসায় চলে যাই জাস্ট ওর সাথে একটু টাইম স্পেন্ড করার জন্য আর ওইখানে গেলে সময় কিভাবে কেটে যায় আসলে আমি বুঝিই না এনিওয়ে আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সানি ওয়েদার বাট মোটামুটি উইন্ডিও ছিল বাট এত বেশি না লাইক যে ঠান্ডা লাগবে এত বেশি না সো এই তো আমি এখানে আমার নিসের সাথে লাইক বাচ্চাদের প্লে গ্রাউন্ডে এসেছি এখানে আমরা খেলা করছি ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি তো দেড় ঘন্টার মতো আমরা পার্কে ছিলাম তারপর হঠাৎ করে দেখলাম যে সে লাইক টায়ার্ড ফিল করছিল মেবি ওর গম পাচ্ছিলো কিছু একটা হবে তো আমি ভাবলাম যে ওকে নিয়ে বাসায় চলে যায় এমনিতেও অনেক টাইম হয়ে গিয়েছে আমার বাইরে বের হয়েছি যদিও বাচ্চাদেরকে নিয়ে আরো আগে বের হতে হয় বাট আমি যেমনটা কিছুক্ষণ আগেই বললাম আমার একটু খেয়াল নেই তারপর একটু লেটই আমরা বাইরে বের হয়েছি সো তারপর আমি ওকে নিয়ে বাসায় চলে যাই বিকজ আমি পার্কের একটু অন্য জায়গায় চলে এসেছি এখান থেকে বাসায় যেতে একটু টাইম লাগবে সো ওকে নিয়ে আমি বাসায় চলে যাই প্রায় সাড়ে তিনটার মতো বাজে ওই বাসায় যেতে যেতে তো ওকে বাসায় রেখে তারপর আমি আমাদের বাসায় একটু রান্না বান্না করি সো সেইটা আমি আপনার সাথে শেয়ার করছি তো আমি আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মাশরুম এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি বিকজ আমরা অলিভ অয়েল দিয়েই রান্না করি আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন যেটা যেটাতে আপনারা নর্মালি বান্না করেন তারপর এখানে আমি রসুন দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজটাকে আসলে আমি ব্রাউন করব না আমি জাস্ট হালকাভাবে একটু সটে করে নেব তেমন লাইক বেশি ফ্রাই করব না তারপর সটে করে নেওয়ার পর আমি সেটা করবো একে একে মশলাগুলো দিয়ে দিব মশলার মধ্যে আমরা নর্মালি যে মশলাগুলো ইউজ করি হলুদ গড়ো তারপর মরিচের গড়ো ধনিয়া গড়ো এইসবই দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করব না এটাকে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে আমি এখানে মাশরুমটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু মাশরুম কেটে তারপর বয়েল করেও রান্না করতে পারেন বাট আমি এইভাবেই রান্না করছি সো এইটা আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে এটাকে আমি তিন মিনিটের জন্য কভার করে দেবো আসলে মাশরুম হতে তেমন বেশি টাইম লাগে না সো আমি এখানে তিন মিনিটের জন্য কভার করে দিলে এটা আপনারা দেখতে পারেন সামান একটু মিশে আসবে তো এখানে মিশে গিয়েছে সামান্য একটু তেমন বোঝা যাচ্ছে না তারপর আমি এখানে যেটা করব আমি শিমগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আইমিন দিয়ে দেওয়ার পর এটাকে আবার মিক্স করে এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব তারপর এটাকে আমি আবার কভার করে দেব আরও তিন থেকে চার মিনিটের জন্য আসলে এখানে আমি কোনো রকমের পানিও অ্যাড করছি না বিকজ এখানে কিন্তু সময় থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে এই পানি থেকেই এটা ভালোভাবে রান্না হয়ে আসবে এখানে আমি আবার মিক্স করে দিচ্ছি মিক্স করার পর আমি এখানে লাস্টলি এখানে একটু দোনে পাতা করে দিচ্ছি এটি এখন আমি যেটি করবো এটাকে মিক্স করে আমি ছোলাটা অফ করে দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি আছে বাট আমার যেহেতু ছোলা এই ছোলা থেকেই হিটে এটা শুকিয়ে আসবে তো এটাকে আমি এভাবে রেখে দেবো আপনারা চাইলে কিন্তু আবার কভার করে দিতে পারেন বাট আমি এখানে আর কভার করব না এটাকে আপনার চাইলে কিন্তু আরও তিন চার মিনিটের জন্য এটাকে নর্মালি কভার করে দিতে পারেন তো এই তো আমার চিংড়ি মাছ উইথ মাশরুমস একদমই রেডি এবং অনেক অনেক জামি হয়েছে এটা খুব ইজিলি বাসে প্রিপেয়ার করা যায় পাঁচ থেকে দশ মিনিট লাগে ইয়া আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করব আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ তো দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে ওর ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন এবং হেলদি থাকবেন আল্লাহ হাফেজ